দর্শক, আজকে আপনাদেরকে আমরা ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের যে অত্যাধুনিক রোবোটিক গেট ট্রেনার মেশিন আছে, সেই ট্রেনার মেশিনের কিছু বর্ণনা দিব। আমরা মেশিনটা দেখাচ্ছি। খেয়াল করেন, আমাদের একজন প্যারালাইসিস রুগী আছে, স্ট্রোক রুগী। কতদিন হয়েছে স্ট্রোক করছেন আপনি? আপনি কতদিন হয়েছে স্ট্রোক করছেন আনুমানিক? মনে আছে? ছাব্বিশের রোজা, এই যে গত রোজায়। আচ্ছা, উনি গত রমজান মাসের ছাব্বিশের রোজায় স্ট্রোক করছে। আলহামদুলিল্লাহ ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়ে, এই যে আপনারা দেখছেন, আমরা অত্যাধুনিক এই রোবোটিক গেট ট্রেনার যেটা আমরা চায়না থেকে এনেছি, এবং এই মেশিন ওনার চায়না, এই মেশিন কোম্পানি সারা বিশ্বের বিভিন্ন, ইভেন কি আমেরিকা, ইউরোপ, কানাডা, সব দেশে তারা এই মেশিনগুলা সাপ্লাই দিয়ে থাকে। এই মেশিনের মাধ্যমে আমরা রুগীকে হাঁটাতে পারি। তা ওনার বাম পাশ অবশ আপনারা মেশিনটা দেখতে পেরেছেন, এবং এটা অটোমেটিক, রুগীকে এখানে দাঁড়া করানো যায়। আমরা সামনে পিছনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, রুগী দাঁড়িয়ে আছে, এবং এই মেশিনের মাধ্যমে উনি এখন হাঁটবে। আমরা মেশিনটা চালু দিয়ে এবং হাঁটাটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে একটা কন্ট্রোল, এবং এখানে একটা রিমোট প্যানেল আছে, যেটার মাধ্যমে আমরা রুগীকে, এই যে দেখেন, উঠানো যায়, নামানো যায়। আমরা এখন একটা অ্যাডজাস্ট করে রেখেছি, আমরা হাঁটাবো। শুরু হচ্ছে, ইনশাল্লাহ দেখবেন রুগী নিজে নিজে এখন হাঁটতে পারবে। আমরা হালকা অ্যাসিস্ট করছি। আপনারা দেখছেন ওনার বাম পা অবশ, এবং এখানে একজন থেরাপি টেকনোলজিস্ট হেল্প করতে হয়। এবং এভাবে হাঁটতে হাঁটতে উনি মাত্র অল্প কয়েকদিন হয়েছে, যখন এক মাস চলে যাবে, বিভিন্ন থেরাপি চলতে থাকবে, তখন এই সিস্টও লাগবে না, নিজে নিজেই হাঁটতে পারবে। সামনে তাকান, সামনের দিকে। হ্যাঁ, এবার আস্তে আস্তে হাঁটেন। হ্যাঁ, তাড়াহুড়া করবেন না, খুব স্লো হাঁটবেন। এবং এই একমাত্র মেশিন বাংলাদেশে, যেটা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতেও এই জাতীয় মেশিন নাই। আমরা অত্যাধুনিক পদ্ধতিতে গেট ট্রেনিং করে থাকি, এবং এটা রিসার্চ বেস, সাইন্টিফিক রিসার্চ বেস। এবং এই মেশিন চায়না থেকে এনেছি, যেটার মাধ্যমে রুগী নিজে নিজে হাঁটতে পারছে। আপনারা দেখছেন উনি স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে হাঁটতে পারে। এতে কী হয়, রুগীর রিহ্যাবিলিটেশন, ডিসেবিলিটি, এগুলা রিহ্যাবিলিটেশনটা তাড়াতাড়ি হয়, রুগী অ্যাম্বুলেট হয় ভালো, তাড়াতাড়ি রুগী মানে হাঁটা চলাফেরা শুরু করতে পারে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং যাদের এই জাতীয় স্ট্রোক আছে, এবং যদি দ্রুত উইদিন এক সপ্তাহের ভিতরেই আমাদের কাছে নিয়ে আসে ডিপিআরসির মধ্যে, ইনশাল্লাহ এক মাসের ভিতরেই প্রত্যেকটা রুগী ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন।